একটু ইমোশনাল ব্যাপার হয়ে গেছে, ওই জন্য ওই সময় একটা ব্লগ করিনি। আসলে মেকানিক এসে কালকে দিয়ে গেছে, তো এখন তারপরে গাড়িটা বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম বাজে 8:15। তো এখন যাব গিয়ে চাটা বসাবো, আর আগামীকাল মানে শুক্রবার মলির বিয়ে, তো বেশ আনন্দই লাগছে। আর আজকে হচ্ছে মলি মনে হয় রেজিস্ট্রি হবে, তো নীলের যাওয়ার কথা। তো এখন আমি পুরোপুরি শিওর জানি না যে কি করবে, তো যাই হোক আপাতত এখন যাই গিয়ে চাটা বসাই। এই যে এখন জল আমি নিয়ে রেডি করে নিয়েছি, এই যে জলের বোতল। তো চলো আপাতত এখন গিয়ে চাটা বসাই। এখানে আমার এই যে দুধ চা লিকা চা হয়ে গেছে, আর এই দুধ চা বসালাম, আর এই যে ভাত ভাত বসিয়ে দিয়েছি। দেখো কিরম পাগলামি শুরু করেছে, একটা ব্লাউজ নিয়ে সে সকাল থেকে মামনির পিছনে লেগেছে। সে এখন যাবে মলির রেজিস্ট্রির ওখানে। দেখো দেখো অবস্থা দেখো, মামনির একদম ঝামেলা করে উদ্ধার করে দিচ্ছে। দেখো 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 কি করছে, দেখো দেখো তোমরাই দেখো। তো আমি যেহেতু ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে আমি রান্না করব ডিমের তরকারি। আর এই যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো আপাতত এখন সেদ্ধ হোক। আর আমার এদিকে মোটামুটি সব গোছানো কমপ্লিট, তো পরে সব মুছবো টুচবো, কারণ এখন হয়েছে কোনো লাভ নেই, সেই আবার রান্না হয়ে গেলে মুছতেই হয়। তো ঠিক আছে আপাতত এখন ওটা হোক, আমি একটুখানি রেস্ট করে নিই। শাড়ি বাদ দিয়ে সুন্দর এই কুর্তিটা করেছে, খুব ভালো লাগছে, এটাই ভালো লাগছে। তো ব্রেকফাস্ট আমি আজকে স্কিপ করে নিয়েছি, কিছু খাবো না। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, কড়াইও এখানে জ্বালিয়ে দিয়েছি, এখন জলটা শুকালে আমি তেল দিয়ে দেবো। তো চলো আপাতত এখন এগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। তো আমার ডিমের ঝোল প্রায় কমপ্লিটের দিকে, জাস্ট ফুটে উঠলেই হয়ে যাবে। তো ফাইনাল লুকটা তোমাদের একটু বাদে দাঁড়াচ্ছি দেখাচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক আমার ডিমের ঝোলের, আর এখানে সবাই ভাগাভাগি করা হয়ে গেছে কমপ্লিট। তো আমার রান্না কমপ্লিট, সব গোছানো কমপ্লিট, আর এখন এই ঘরে দিদিভাইয়ের ঘরে যাব। দেখো সবাই এখানে বসে এখন আড্ডা মারছে, তো যাই ওখানে যাই। ঘরে চলে এসছি, মাঝখানে পিসি এসেছিল, একটু একটু ইমোশনাল ব্যাপার হয়ে গেছে, ওই জন্য ওই সময়টা ব্লগ করিনি। আসলে মলির বিয়ে হয়ে যাবে পিসি মেয়ে, তো এটা হয় একটা সবারই ব্যাপারটা, তো এসছিলোর জন্য কথা বলতে করতে একটু কান্নাকাটি, একটু ইমোশন ব্যাপার, ওর জন্য ওই সময় একটা ব্লগ করি। আর এখন স্নান করে নেবো, এখন বাজে 1:40। আর তোমাদের একটা আপডেট দেওয়া হয়নি, আমাদের গাড়িটা ব্যাটারি রিচার্জ করে মানে চার্জ করে আবার মিস্ত্রি কালকেই এসে দিয়ে গেছিলো, মেকানিক কালকে এসে দিয়ে গেছে। মিস্ত্রি বলেছিল দেখো নীল টাকাচ্ছে কিরম, দেখো দেখো যাই হোক। তো মেকানিক এসে কালকে দিয়ে গেছে, তো এখন তারপরে গাড়িটা ঠিক আছে, আজকে নিয়ে গেছিলো পলিউশন চেক করাতে, কারণ কালকে আগামীকালকে মলির যে উঠবি তাকে
आशीर्वाद करते जेते होबे तो पल्यूशन सब कागजपत्र ठीक आछे किना सेटा एकबार कनफार्म सॉरी सेटा एकबार कनफार्म करे निलो आजके और एखन जाबो स्नान करते ओ नख काटछे तो ओटा होये गेले तारपर स्नान करबो आमी एखन ढुके जाबो ओ तारपरे जाबे पर तो स्नान होये गेछे एखन खाबो भीषण भाबे खिदे पेयेछे आज के सरकम किस मेनू तो नहीं डाल एक तरकारी मत मैं ढेड़स आलू तर पटल फटल बेगुन दिए एक मोटामोटी पतला कर एक झोल और प्लस हे डिमे जेटा झोल बनाल बस सीम्पल खावा दावा विकल के विड़ी स्टार्ट कारण मलिर आज के आईब्रो भा तो आज के निमंत्रण विकल बेला गुड इवनिंग बंधुरा एन बजे घड़ीते साढ़े पाँचा तो अदृश चले आसे पड़ते ओके साढ़े पाँचटार समय आसते बोले तो आज के एक देरी होते कारण तक बाथरूम एक परिष्कार कर अनेक दिन परिष्कार करना तो दूजने मैंने बाथरूमगुलो एक परिष्कार कर निल तर स्नान टन कर उठे खे जो उठल तक अलरेडी सोआ चारटे बेजे गए तो ओके फोन कर बोलान जो तु साढ़े पाँचटा नागद आसिस तो जैक आपात ए তাড়াতাড়ি করে পড়িয়ে নি আবার তো ওই বাড়ি যেতে হবে টাটা টাটা আবার মানডে দেখা হবে পড়ানো আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন ঘড়িতে অলরেডি 8টা বাজে যাচ্ছে তো ওই বাড়ি যাব তাড়াতাড়ি করে আমি দিদি ভাই দাদা আর নীল আর বাবু রয়েছি আমরা সবাই মোটামুটি চলে গেছে তো আমরা এখন রেডি হয়ে সবাই সবাই মিলে একসাথে যাব আর আমি আজকে একটা অন্য রকমের শাড়ি পরেছি দিদিভাইর থেকে আনা ওই সিনথেটিক টাইপের যে শাড়িগুলো হয় না আমার ওগুলো না পরতে ভালো লাগে মানে গরমের মধ্যে না একটু হালকা পাতলা পরলে একটু বেশ আরাম লাগে মানে অতটা মনে হেভি মনে হয় না তো তাই জন্য আমি আজকে দিদিভাইর থেকে ওই শাড়িটা নিলাম এই যে এই শাড়িটা তো যাই হোক খাওয়া দাওয়া তো করি সেরকম তো খুব বেশি লোকজন কেউ আসবে না জাস্ট ইয়ার তোমার ভাই আছে তো তো জানা একটা সিম্পল একটা শাড়ি পরবো আর দিদি ভাই হচ্ছে দিদি ভাই এখন গা ধোবে আমিও গা ধোবো ধুয়ে তারপরে রেডি হব তো এই হচ্ছে আমার আলটিমেট ফাইনাল লুক দাঁড়া তোমাদের মিররে দেখাই তো এই হচ্ছে সেই শাড়ি আর পিছনে গামছা আছে বলে প্লিজ ওটা ইগনোর করো আর এই হচ্ছে সিম্পল একটা শাড়ি আর নীল দেখো এইভাবে এই প্যান্টটা সেদিন যে প্যান্টটা কিনে সেদিন যে প্যান্টটা কিনেছে সেটা পরেছে আর এই শার্টটা টি-শার্টটা তো চলো আপাতত এখন যাওয়া যাক বেরিয়ে গেছি এখন সবাই মিলে যাব এই যে সব বাচ্চা পার্টি তো যাওয়া যাক মহিলা কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে কেন ভাত খাবার দেখাও তোমার সাজটা দেখাও আই বউ হাতে এসে আরে তুই যাই হোক দেখাও একটু ঘোরো এই যে একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছে ভালো লাগছে দেখি টিপ পরে বাহ খুব সুন্দর খুব সুন্দর ছোট মা ঠাম্মা সব এখন গল্প করছে ভাই রয়েছে তো তোমরা গল্প করো বিয়ে বাড়ি এসে পা নাড়ালে হবে না কিন্তু ঠিক কি না এই খালি মুখ ঘোরায় না দাঁড়া হচ্ছে তোর কাল এই যে নীল জামা বৌদিরা এখন সব খেতে বসে পড়েছে এই যে বম্মা দিকে পাতা দিচ্ছে বড়টা ঝিমিয়ে গেছে বড়টা কি ঘুম পেয়েছে খেতে পেয়েছে
দুটোই ওইদিকে কাপি না অলমোস্ট টাইম রং এসছে তো এখন বাজে রাত্রির 11টা 11টা বেশি বাজে না আমি মামনি আর নীল যাচ্ছি আর মেজমা বোন একটু পরে আসবে মলির মেহেন্দি পরাবে তাই জন্য চলো যাই এখন গিয়ে আর কালকে মলির বিয়ে কি কি অনুষ্ঠান কি কি নিয়ম এই বাড়িতে আছে আমার তো জানা নেই তো দেখতে থাকো সেগুলো তোমরা এই কদিন ধরে আপটু টাটা।